সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক দেখছেন গাবি গরু। আজ আমরা এই হাট থেকে আপনাদের এই ধরনের কিছু গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করব। আজ হচ্ছে 15 সেপ্টেম্বর 2021 রোজ বুধবার। আপনারা জানেন প্রতি বুধবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই যে আমার সামনে এখানে একটু দেখছি বয়স হচ্ছে এটা জি কদার ছয় দাঁত। কত রাখছেন দাম? ৩৫,০০০ দর্শক শুনলেন যে ৩৫,০০০ টাকা হচ্ছে ওনার টার্গেট। আমরা দেখি আরো বেশ কিছু গরু রয়েছে এখানে, আমরা একটু দেখছি কত চাইছেন এটা। কত চাইছেন? ৪৮,৪৮ দাম দিচ্ছে চাইছেন। কত দিচ্ছে দাম? ৪২,৪৩ হলে ছাড়ে দিবে। কতটুকু মাংস হবে এটা? ১০০ কেজি হবে। দর্শক শুনছেন যে ১০০ কেজি বলছেন উনি। বয়স কেমন? ৬ দাঁত। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য। এখানেও আমরা আরেকটা দেখছি গাবি গরু। কত চাইছেন এটা? চাইছেন কত? ৪৮। বয়স কেমন? জুয়ান। কত দিল দাম এটা? ৪০-৪২। তা টার্গেট কেমন? ৪৪-৪৫ দিবে। দর্শক করলেন ৪৪-৪৫ হলে বিক্রি করে দেবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য। আমরা এই পাশে আরেকটি দেখছি। কত চাইছেন এটা? কিনলেন নাকি? কত দিয়া? ৩২,০০০। দর্শক শুনছেন যে ৩২,০০০ টাকা দিয়ে উনি এই গরুটা কিনলেন। কেমন বয়স এটার? বয়স কেমন? ৪ দাঁত। ৩২,০০০ টাকা দিয়ে উনি এটি কিনলেন। আমরা দেখি আরো কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলো একটু দেখবো। কত চাইছেন এটা? এটা ভাই চাইছে ৩৫-৩২ পর্যন্ত করাছে। ৩৫ চাইছেন, ৩২ পর্যন্ত করাছে। বয়স কেমন? জুয়ান। কেমন ওজন হবে এটা? ৭০ কেজি। এখন টার্গেট কেমন? ৩৩-৩৪ হলে দেবে। দর্শক শুনলেন যে ৩৩-৩৪ হলে উনি এটি বিক্রি করবে। আমরা দেখছি এই পাশেও একটি দেখছি। এটা কিনলেন না দেখেছেন? দেখেছেন। কত চাইছেন এটা? ৪৮। বয়স? ৪৮,০০০ দাম চেয়েছে। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে গাবি গরুগুলো ক্রয় বিক্রয়। চাচা বেশি দিলেন? বয়স কেমন এটা? ৯ কত চাচ্ছেন এটা? ৪৮। কত কত দাম? ৪২-৪৩ কত? টার্গেট কেমন? ৪৫-৪৫ ভিতরে। ৪,০০০ হলে দিবে। শুনছেন যে ৪,০০০ হলে দিবে। ৪৪,০০০। আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে আজকে যে গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম। আমরা এই পাশে আরেকটু দেখছি। এটা কত চাইছেন ভাই? ৬৫। বয়স কি? ২ দাঁত। কত দিল দাম এখন পর্যন্ত? ৫২। কেমন টার্গেট কেমন? ৫৫,০০০। দর্শক শুনছেন যে ৫৫,০০০ টাকা ওনার টার্গেট। আমরা এখানেও আরেকটু দেখছি। বয়স কি ভাই? ৪ দাঁত। কত চাইছেন এটা? ৫২। কত দিল এখন পর্যন্ত দাম? ৪৫-৪৩। টার্গেট কি? ৪৫-৪৪। ৪৪৫।
44 44 হলে দিতে পারবে দর্শক শুনলেন আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিরাঙ্গা ঘাটে আজকে যে গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে দুইটা এগুলো পস্তে জোয়ার মনে হয় না একটা চার দাও একটা জোয়ার কত রাখছেন জোড়াটার দাম 75000 কত পাইলেন এখন পর্যন্ত দাম বলতে 65 67 68 আপনার কেমন ইচ্ছা কেমন 70 পার হচ্ছে ওনার এই দুটি বিক্রির ইচ্ছা আমরা এই পাশে দুটি দেখছি একসঙ্গে এগুলোর বয়স কেমন ভাইয়া নতুন জোয়ার কত চাইছেন জোড়াটার দাম পচা 85000 কত দিচ্ছে দাম 38 পর্যন্ত দেয় মানে এক একটা তা আপনার টার্গেট কত 40 মানে 40 দুগুণে 80 দর্শক শুনছেন যে 40 দুগুণে 80000 টাকা হলে উনি এগুলো দিতে পারবেন আমরা দেখছিলাম দিনাজপুর জেলার ফাঁসিরাঙ্গা ঘাটে আজকে যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা এই পাশে দুটি ক্রস দেখছি চাচা দুটাই কি ক্রস হ্যাঁ ক্রস বয়স কেমন এগুলা দুই দাগ করে কত চাইছেন জোড়াটা 1,12,000 দর্শক শুনছেন যে 1,12,000 দাম চেয়েছেন কত পর্যন্ত দিল দাম দাম বলছে 100 ভাঙে 100 ভাঙে কি দিবেন 1,00,000 ভাঙে 800 কম 1,000 কম এইভাবে আপনার কি 1,00,000 উপরে আমরা 1,00,000 উপরে উপরে আছেন এখন দর্শক শুনলেন যে 1,00,000 উপরে আছেন ওনারা এখনো আমরা দেখছিলাম ফাঁসিরাঙ্গা ঘাটে আজকে যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে আরেকটা দেখছি এটা কত চাইছে ভাইয়া কত চাইছে 45 চাইছে কেমন টার্গেট কেমন 39,000 টাকা টার্গেট হলো বিক্রি আমরা ভালো মন্দ দেখিবা কল ভালো মন্দ দেখিবা কল দেখি ভালো ভালো এটা পুষিলে যদি 4 ফিট আছে তাহলে ওই গরুটা পোষার জন্য উত্তম আচ্ছা এটা কি বাচ্চা হবে তখন এটা একটু লাভের মুখ দেখা যাবে তার আগে কিছু বলা যাবে দর্শক শুনছেন কত চাইছেন এটা 60,000 দর্শক শুনছেন 45-48 এটা কি মাংসের হিসাবে বললেন মাংস অথবা সাইজ হিসাবে না মাংস লম্বা চোড়া সাইজ হিসাবে আমি দামটা বললাম শুনলেন যে মাংস অথবা সাইজ চয়েসের ব্যাপার আছে আমি যে একটা বিয়ে করতে যাব তাও আমাদের একটা চয়েস থাকে এইরকম একটা গরু বাছুর আমরা নিব চয়েসের মধ্যে দর্শক শুনলেন এবং দেখলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার ফাঁসিরাঙ্গা ঘাটে আজকে যে গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা